মন খারাপ একটা ছোট্ট গল্প বলি মন ভালো হয়ে যাবে প্রচন্ড ঝড় বৃষ্টি মাছ সমুদ্রে একটা জাহাজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জাহাজে সবাই মারা গেল তবে ভাগ্যকর্মী একটা লোক ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে পৌঁছল লোকটা দ্বীপে আসার পর তার মনটা খুবই খারাপ প্রতিদিনই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত। আমলা একটা জাহাজ মিলিয়ে দাও আমি যাতে বাসায় যেতে পারি যে কোনোভাবে তবে একদিন যায় দুই দিন যায় মাস যায় কেউ আসে না সাহায্য করতে এক সময় সে নিজে কিছু কাঠখর জোগাড় করে একটা ঘর বানালো এবং থাকতে শুরু করলো কিছুদিন পর সে মাছ ধরে বাসায় ব্যাক করার সময় দেখল তার বাসাটা আগুন ধরে গিয়েছে এবং বাসাটা পুরে একদম ছাই হয়ে গেছে তখন সে সৃষ্টিকর্তাকে বলল আমার একটাই ঘর ছিল তুমি সেটাও কেড়ে নিলে আর এভাবে করে সেই সৃষ্টিকর্তার কাছে বিলাপ করতে লাগলো আর নিজেকে শেষ করার জন্য সমুদ্রের দিকে পা বাড়াতে লাগলো সমুদ্রে ডুবে নিজেকে শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পারে যেতে যেতে অবাক হয়ে দেখল একটা নাবিক একটা জাহাজ নিয়ে তার কাছে হাজির তখন লোকটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো এতদিন আমি এখানে ছিলাম কেউ আমাকে সাহায্য করতে আসেনি আপনি কে ভাই কোথা থেকে আসলেন নাবিকটি বলল কিছু সময় আগে আপনি যে ধোঁয়া পাঠিয়ে সিগনাল দিয়েছেন এর মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি আপনি হয়তো বিপদে আছেন তাই আমরা এখানে চলে এসেছি আমরা মাঝে মাঝেই মন খারাপ করি আর ভাবি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা মনে হয় আমার জন্য ঠিক ছিল না আর ভাবতে থাকি সৃষ্টিকর্তা কেন আমার সাথে এমন করলেন আমরা ব্লেম করতে থাকি আমার ভাগ্যটাই হয়তো সবচেয়ে খারাপ কিন্তু এটা ঠিক না আমাদের উচিত যেটা হচ্ছে সেটা সৃষ্টিকর্তার সিদ্ধান্ত বলে মেনে নেওয়া আর অপেক্ষা করা উচিত ওই মুহূর্তের জন্য যে মুহূর্ত আমাদের জন্য আমার জন্য সেরা পুরস্কার অপেক্ষা করছে